আমি আমার একটা কিডনি বেচে দেবো। আল্লাহর অশেষ মেহরবানি, কিডনির বাজার এখন খুব ভালো, ক্ষেত্র বিশেষে লাখ টাকা পাওয়া যায়। এতই প্রয়োজন যে তুমি কিডনি বিক্রি করে দেবে? আমার টাকার তেমন কোনো প্রয়োজন নাই, আমি একা মানুষ লাখ টাকা দিয়ে করবো না, আমি বিশ্বাস করি না। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, তুমি শখের জন্য কিডনি বিক্রি করে দেবে? কিডনি বিক্রি শখ না স্যার, আমার দেশ বিদেশ ঘোরার খুব শখ। এই আপনি দশে দশ পাইছেন, ধরেন স্যার হাতের কাছে নেপাল, হিমালয় কন্যা, আহ কি শোভা! কত সাধু সন্ন্যাসী হিমালয়ের গুহায় বসে ধ্যান করেছে কিন্তু টাকার অভাবে যেতে পারে না। তারপর ধরেন স্যার এই তাজমহল, কি জিনিস বানায় রেখেছে বাদশাহ শাহজাহান, টাকার অভাবে কিছুই দেখতে পাচ্ছে না। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? টাকাটা পেলে শখটা মিটে। শখের কারণে তুমি শরীরের একটা অংশ বিক্রি করে দেবে? শখ কোনো তথ্য করার বিষয় না, মানুষের বাসের তাই দেবে। ফট করে একদিন আজরাইল এসে বলবে চল বেটা যাই, শখে যদি মেটাতে না পারলাম তাহলে মানুষ হয়ে জন্মে আর কি লাভ, নেরিকুত্তরে জন্মালে ক্ষতি কিসের স্যার?